বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আবহাওয়া এবং আমাদের যত্নাতি ত্রুটির কারণে চুলের সৌন্দর্য ধীরে ধীরে কমে আসছে। সকলেরই এখন চুল ঝরে পড়া কিংবা টাকের সমস্যা। এর পাশাপাশি কমে গিয়েছে চুল বাড়ার প্রক্রিয়াটিও। সহজে চুল লম্বাই হতে চায় না। এই সমস্যা সমাধান করবে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায়। খুব সহজে আপনিও উপায়গুলো খাটিয়ে চুল বেড়ে ওঠাকে নিশ্চিন্ত করতে পারেন। নতুন চুল গজিয়ে চুল হবে ঘন, কালো এবং লম্বা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে এই রেমেডিটিগুলো তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। পেঁয়াজের ব্যবহার। সেই প্রাচীনকাল থেকে চুল বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজ। পেঁয়াজের রসে রয়েছে সালফার, যা চুলের কোলাজেন টিস্যুর বৃদ্ধির উন্নতি করে এবং চুল বাড়তে সাহায্য করে। লাল পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে একটি পাতলা পরিষ্কার কাপড়ে রেখে চিপে রস বের করে নিন। এই পেঁয়াজের রস পুরো মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। 15 মিনিট পর মৃদু কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহার করুন এই পেঁয়াজের রস। ডিমের হেয়ার মাস্ক। ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন চুলের ফলিকলে পুষ্টি প্রদান করে এবং চুল দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। এই মাস্কে সালফার, জিঙ্ক, আয়রন, সেলিনিয়াম, ফসফরাস এবং আয়োডিন চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। একটি ডিমের সাদা অংশ নিন, এতে 1 টেবিল চামচ মধু এবং 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলে ভালো করে লাগিয়ে 20 মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আলুর রসের ব্যবহার। চুল বৃদ্ধির কাজে আলুর রসের ব্যবহার অনেকেই জানেন না, কিন্তু আলুর ভিটামিন এ, বি এবং সি চুলের দ্রুত বৃদ্ধিতে বেশ সহায়ক। আলু একেবারে ঝুরি করে নিয়ে খুব দ্রুত এর রস বের করে নিন। এই রস সরাসরি মাথার ত্বকে ভালো করে ঘষে লাগান। 15 মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। মেহেন্দির হেয়ার মাস্ক। মেহেন্দি চুলের জন্য অনেক বেশি ভালো একটি উপাদান। চুল ঘন, কালো ও লম্বা করতে মেহেন্দি পাতা তুলনা নেই। 1 কাপ পরিমাণ শুকনো গুঁড়ো মেহেন্দি 1/2 কাপ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মেহেন্দি চুলের মিশ্রণ আগা থেকে গোড়া পর্যন্ত এবং মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।